बिस्मिल्लाह रहमान रहीम सम्मानित सुधी अस्सलामु आलैकुम आशा करছি আপনারা সবাই ভালো আছেন। তো সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেতন খাতে আয়, শেয়ার ব্যবসা, এফডিআর, ডিপিএস এবং ব্যাংক লোন আয়কর রিটার্নে কিভাবে দেখাবেন এই বিষয়টুকু আপনাদের সামনে আমরা শেয়ার করার চেষ্টা করব। তাহলে সম্মানিত দর্শক, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আমরা বেতন খাতে আয় কীভাবে দেখাবো, শেয়ার ব্যবসা থেকে যদি থাকে কীভাবে দেখাবো, এফডিআর, ডিপিএস, ব্যাংক লোন, এই পুরো বিষয়টুকু আমরা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে সম্মানিত দর্শক, আমরা যদি পুরো বিষয়টা ইনকাম ট্যাক্সের রিটার্ন বেসিসে দেখানোর চেষ্টা করি একটু উদাহরণ আকারে, তাহলে আশা করছি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাওয়ার চেষ্টা করি। তাহলে চলুন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। দেখেন, আমরা বেতনের আগেই আমরা একটু দেখানোর চেষ্টা করেছি কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস, অর্থাৎ শেয়ার ব্যবসা থেকে যে ইনকাম সেখান থেকে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস 2 লাখ টাকা, ডিপোজিট হলে 1 লক্ষ টাকা, মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিস 1,90,000 টাকা। রিয়েলাইজড গেইনও হতে পারে, লসও হতে পারে, জাস্ট আমি একটু উদাহরণ হিসেবে দেখানোর জন্য চেষ্টা করেছি। আপনাদের ব্যালেন্স হোয়াটএভার যেটাই হোক না কেন, আপনারা জাস্ট আইটেমগুলো বুঝেন কোনটা কোথায় যেতে পারে সেই বিষয়টুকু শেয়ার করি। এরপর রয়েছে ডিভিডেন্ড 2,000 টাকা, সেটার উপর 10% ট্যাক্স কাটা হয়েছে 200 টাকা, ব্যালেন্স সিডি অর্থাৎ 5,000 টাকা। এখন শেয়ার ব্যবসার সাথে আপনাদের যে ডকুমেন্টস, যে ব্রোকারেজ হাউস থেকে ডকুমেন্টস নেবেন সেখানে দেখবেন একটা সার্টিফিকেটে এই ভ্যালুগুলোই মোটামুটি অন অ্যাভারেজ উল্লেখ আছে। তবে এর পাশাপাশি আর একটা বিষয় থাকবে, সেটা হলো ইকুইটি, আপনার হলো ক্লোজিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এই বিষয়গুলো থাকবে। তাহলে আমরা এটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস এটা কোথায় যাবে, সিম্পল মনে রাখবেন 30/6/2022 তারিখে যে কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস এটা হলো আপনার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এটা আপনার IT-10B সম্পদ বিবরণীতে, সম্পদ ও দায় বিবরণীতে এটা প্রদর্শন করতে হবে। সম্পদ ও দায় বিবরণী যদি আমরা প্রদর্শন করি তাহলে কোথায় চলে যাবে, শেয়ার ব্যবসা, এই যে শেয়ার বা ডিবেঞ্চার, শেয়ার বা ডিবেঞ্চার। তাহলে কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস আপনি দেখে ফেললেন, ওকে। এখন কথা হলো ডিপোজিট কি। ডিপোজিটটা হলো আপনি সংশ্লিষ্ট বছরে আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে সেটা যাবে। তাহলে এই ডিপোজিটটা কোথায় চলে যাবে, এই ডিপোজিটের উপরেই আপনি কি পাবেন, ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। এটা 24-D-তে আপনি এটা শো করে দেবেন। কোথায়, 24-D অর্থাৎ ইনভেস্টমেন্টের মধ্যে শো করে দেবেন, যেটাতে উপর রিবেট পাবেন। এটা যদি আমি বের করে থাকি তাহলে একটু দেখানোর চেষ্টা করি আমরা। এই যে এটা হচ্ছে যদিও পুরাতন ফর্ম, তারপর আপনি দেখে নিন, আমরা জাস্ট একটু বলার বোঝানোর চেষ্টা করছি। এটাই হলো নতুন ফর্ম, হলো 24-D। এটা হলো ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, সেইখানে আপনার যে শেয়ার ব্যবসা সেটা আপনি এখানে বলে দেবেন একটা শেয়ার ব্যবসা হিসেবে। এখানে যে এখানে লেখা আছে ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভ শেয়ার ডিভেঞ্চার যেটা আছে সেইটা এখানে আপনি সুন্দরভাবে বলে দেবেন, ওকে। তাহলে আমাদের ডিপোজিট যেটা সেটা চলে গেল। মার্কেট ভ্যালু অফ সিকিউরিটিস এটার কোনো দরকার নেই। রিয়ালাইজড গেইন অর লস, রিয়ালাইজড গেইন অর লস আপনি মাথায় রাখবেন, শেয়ার ব্যবসা থেকে রিয়ালাইজড গেইন অর লস এটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে আপনি প্রদর্শন করবেন। তাহলে আমি যদি আমাদের পুরাতন ফরম্যাটে যদি চলে যাই তাহলে একটু দেখতে পাবেন নিচের দিকে, সরি নতুন ফরম্যাটে এখানে দেখানোর এইভাবে স্কোপ নাই। তাহলে এটা কোথায় দেখাবেন, আচ্ছা আমরা এটাও দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন কথা, এই যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে রয়েছে, সরি এই যে 48 নং ইয়াতে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এই হেডে আপনি কি কি দেখাবেন, আপনি দেখাবেন হলো আপনার রিয়ালাইজড গেইন অর লস, লস হলে তো লস এবং রিয়ালাইজড গেইন হলে গেইন, যেটাই হোক না কেন আপনি দেখাই দেবেন। ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম 2,000 টাকা পর্যন্ত, 2,000 টাকা দেখানো হয়েছে, 10% হচ্ছে ট্যাক্স কাটা হয়েছে 2,000 টাকা। তো ডিভিডেন্ড ইনকাম হলো 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড। তো সেহেতু আমি যদি হিসাব করি তাহলে এই যে 2,000 টাকা পাইছি সেটাও ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের মধ্যে চলে আসবে। এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা আবার আপনার সোর্সেস অফ ফান্ড যেটা IT-10 যে আমাদের ওল্ড ফরম্যাটে যদি বলি তাহলে ওই একইভাবে আপনার চলে যাবে। সেটা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে সোর্সেস অফ ফান্ডে, সেখানে তো একটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম তো রয়ে আছে, আচ্ছা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এইখানে আপনি আপনার শেয়ার ব্যবসা থেকে যে রিয়ালাইজড গেইন অর লস হোক সেটা ওইখানে চলে যাবে। অনুরূপভাবে ডিভিডেন্ড ইনকামও কিন্তু এখানে চলে যাবে, কারণ 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড। এবং এই যে ডিভিডেন্ড ইনকাম থাকলো সেটার উপর যে ট্যাক্স কাটা হয়েছে সেটা আপনার যে ফাইনাল ট্যাক্স হবে সেই ফাইনাল ট্যাক্স থেকে এই 2,000 টাকা আপনি লেস করে দেবেন। फाइनल जो टैक्स है सेखान एआईटी बाद एरपर हलो ताहले बैलेंस शीट अपनी मने रखबें शेयर व्यवसाय एक अकाउंट थाके सेई अकाउंटे आपनार आगे टाका डिपोजिट करते हैं तारपरे सेई बैलेंस थेके आपनाके कि करते हैं क्रय विक्रय करते हैं ट्रेड करा लागे। तो बछर शेषे आपनार ओई अकाउंटे एक बैलेंस थाके जेटाके बला हय कैश इन हैंड बा कैश एट बैंक एटाई सेइटा अर्थात ये 5000 टाका आपनार शेयर मार्केटे बिनियोग करार परे आपनार बिओ अकाउंटे एखोनो 5000 टाका रयेछे এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে সম্মানিত দর্শক আশা করছি আপনারা বুঝতে পারছেন কোনটা কোথায় যাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। শেয়ার মার্কেটের ব্যাপারগুলো আমরা আলাদাভাবে আরেকটা ভিডিও দিব সেটা পুরো বিষয়টুকু আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। যাই হোক এরপর আমরা চলে যাই ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারিতে যদি যাই তাহলে দেখেন ইনকাম ফ্রম স্যালারিতে আমরা বেসিক হাউস রেন্ট মেডিকেল কনভেন্স পহেলা বৈশাখ পারফরমেন্স বোনাস এরকম আইটেমগুলো নিয়েছি। আগে সিম্পলি বলে নিই সরকারি চাকরিজীবী যারা তাদের শুধুমাত্র বেসিক এবং বোনাস এবং যত ধরনের ইনসেন্টিভ আছে এইটা বাদে বাকি সব কিছুই কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তাহলে এটা আমরা কোন বেসিসে কাদের ক্ষেত্রে দেখাবো আমি জাস্ট বলে দিলাম বেসিক এবং ইনসেন্টিভ বা বোনাস বাদে বাকি সবগুলো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম সরকারি। তাহলে বেসরকারি চাকরিজীবীদের জন্য ট্যাক্সের প্ল্যানিং দরকার। তাহলে এই হেডগুলো কোথায় দেখাবেন আমি জাস্ট বললাম বেসিক হাউস রেন্ট মেডিকেল কনভেন্স পহেলা বৈশাখ পারফরমেন্স বোনাস এবং বোনাস। আগে একটু বলে নিই বেসরকারি চাকরিজীবীদের জন্য বেসিক ট্যাক্সেবল ইনকাম হাউস রেন্ট অ্যালাউন্স 3 লক্ষ টাকার 50% পর্যন্ত ধরেন এক্সেম্পটেড। তাহলে মানে তার মানে কত 1,50,000 টাকা তার মানে অতিরিক্ত 10,000 টাকা ট্যাক্স जेबल इनकाम। मेडिकल अलाउंस कत 10% हमें जस्ट नॉर्मल सेंसे बोली 10% अफ बेसिक बेसिक 10% कत 30,000 टाका किन्तु अलरेडी पे गेछेन कत 35,000 टाका बाकी 5,000 टाका कि हलो टैक्सेबल इनकाम। कन्भेंस कन्भेंस सारा बछरे कत टाका पर्यन्त 30,000 टाका पर्यन्त टैक्स फ्री बाकी 2,000 टाका टैक्सेबल। पहला बैशाख पुरोटाई टैक्सेबल इनकाम परफॉर्मेंस बोनस पुरोटाई टैक्सेबल इनकाम बोनस पुरोटाई टैक्सेबल इनकाम। ताहले एई पुरो विषयटा आमरा देखानोर चेष्टा करब कोथाय আমরা আমাদের যে 24 এর যে শিডিউলটা রয়েছে সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এইখানে আছে এই যে বেসিক বেসিকের জায়গা দিয়ে দিবেন তারপরে হাউস রেন্ট আপনি পেয়েছেন কত 1,60,000 টাকা এক্সেম্পটেড 1,50,000 টাকা বাকি 10,000 টাকা ট্যাক্সেবল। মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 35,000 টাকা टैक्स फ्री हलो 30,000 टाका मैं 10% अफ बेसिक बाकी 5,000 टाका टैक्सेबल। कन्भेंस कत कन्भेंस 30,000 टाका पर्यंत टैक्स फ्री पाइसेन कत 32,000 ताहले 32,000 टाका 30,000 बाद दिले 2,000 टाका टैक्सेबल। फेस्टिवल अलाउंस दिए दें बोनस तारपर एर मध्य जो कोनो आइटेम ना थाके नतून भावे ऐड करे दिबेन आदार्स बोले दिबेन परफरमेंस बोनस इनसेंटिव पहेला बैशाख एई सबगुलो टैक्सेबल इनकाम एगुलो पुरोटाई टैक्स है। बेसिक टैक्सेबल इनकाम एखान 10,000 टाका टैक्सेबल मेडिकले 5,000 टाका टैक्सेबल कन्भेंसे 2,000 टाका टैक्सेबल पहला बैशाखे पुरोटाई टैक्सेबल परफरमेंस बोनस पुरोटाई टैक्सेबल एवं बोनसटा पुरोटा टैक्सेबल। ताहले आशा करछि सम्मानित दर्शक कोन हेडटा कोथाय जाक आशा करछि आपनारा क्लियर हये गेछेन। ओके एरपरे आमरा चले जाब डिपिएस सरि एफडीआर। एफडीआर आपनी बिनियोग करছেন সেখান 3 লাখ টাকা 3 লাখ টাকার উপরে ধরেন আপনি 5% হারে ট্যাক্স ইন্টারেস্ট পেয়েছেন 15,000 টাকা এবং এআইটি কাটছে 1,500 টাকা। তাহলে এই ইন্টারেস্ট ইনকাম যে 15,000 টাকা এটা ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে সেটা যেখানে দেখান পুরাতন ফর্মে দেখান আর নতুন ফর্মে দেখান যেখানে দেখান না কেন এটা কি আপনার ইনকাম ফ্রম আদার সোর্স চলে যাবে। এই হলো ইনকাম ফ্রম আদার সোর্স দেখতে পাচ্ছেন এই যে এইখানে হলো ইনকাম ফ্রম আদার্স হচ্ছে এই হেডে চলে যাবে এফডিআর এর ইন্টারেস্ট আর আর হলো নতুন ফরম্যাটে চলে যাবে একইভাবে একই জায়গায় হেড এই যে আপনার ইনকাম ফ্রম আদার্স সোর্স এই যে 33-এ। তাহলে আমরা দেখাই দিলাম ইনকাম ফ্রম আদার্স হচ্ছে অর্থাৎ এফডিআর এর ইন্টারেস্ট এখানে চলে আসলো তাহলে ট্যাক্সটা কোথায় যাবে ট্যাক্সটা চলে যাবে এই যে এখানে टैक्स डिडक्टेड और कलेक्टेड एट सोर्स 42 टैक्स डिडक्टेड और कलेक्टेड एट सोर्स एटा चले जाबे कोनटा चले जाबे आमादेर एफडीआर एर डीपीएस एआईटी इंटरेस्ट इनकाम इनकामेर जायगा चले गेलो ताहले एफडीआरटा कोथाय जाबे एफडीआरटा चले जाबे आपनि सम्पद दाय विवरणीते एई जे आपनार नतून फर्म और पुरातन फर्म जेटाई बोली ना केन एई जे देखेन लेखा आछे नतून फर्मे एफडीआर बला आछे 3 लाख टाका एखाने दिये दिबेन और पुरातन फर्मे आपनार एकईभावे जायगा रयेछे इनभेस्टमेंटेर मध्य जा आदार इनभेस्टमेंट एखाने सपोज दिए दें एफडीआर। ओके एरपर चले जाए डीपीएस। डीपीएस एर टोटाल बैलेंस कत 1,80,000 टाका ताहले डीपीएस एर এই যে আদার ইনভেস্টমেন্ট এখানে না দেন ডিপিএস 1,80,000 টাকা। আর নতুন ফার্মে এই যে একইভাবে এখানে বলা আছে এফডিআর ডিপিএস সব এখানে আছে, দিয়ে দিলাম। কন্ট্রিবিউশন ওই সংশ্লিষ্ট বছরে কন্ট্রিবিউশন করেছেন কত, 60,000 টাকা। 60,000 টাকা চলে যাবে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন 24-এর ডিতে। আর নতুন ফরম্যাটে এই হলো এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, যেখানে আপনি চলে যাবে এই ডিপিএস, সেটা হচ্ছে ডিপিএস পেনশন স্কিম 60,000 টাকা দেখা দিলেন। তাহলে কি দাঁড়ালো, ডিপিএসের টোটাল ব্যালেন্স 10B-তে সম্পদে বিবরণে চলে গেল, কন্ট্রিবিউশনটা চলে যাবে হলো 24-এর D বা ও যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটে। ইন্টারেস্ট ইনকাম চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে একই হেডে, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখালাম, বারবার আর দেখাচ্ছি না, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সে চলে যাবে। এই যে ইনকাম ফ্রম আদার সোর্স এই 31-এ চলে গেল। আর হলো ট্যাক্সের টাকাটা চলে যাবে ট্যাক্স ডিডাক্টেড আর কালেক্টেড সোর্সে। ওকে, তাহলে সম্মানিত দর্শক আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এরপরে এআইটি তো বললাম, ইন্টারেস্ট ইনকাম চলে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে, এআইটি ট্যাক্স ডিডাক্টেড সোর্সে চলে গেল। ওকে, এরপর আসে ব্যাংক লোন। ব্যাংক লোন আপনি লোন নিয়েছেন 5 লক্ষ টাকা, 30/06/2022 আপনার এখনও ব্যালেন্স রয়েছে 4,90,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স রয়েছে 25,000 টাকা। তাহলে আমরা লোন ব্যালেন্স এখন কত, 30/06/2022-এ 4,90,000 টাকা। ওকে, 4,90,000 টাকা আমরা দেখাই দিই আমাদের লোন কোথায়, দেখতেছেন নতুন ফরম্যাটে সুন্দরভাবে। যদি ব্যাংকের কাছ থেকে বা লোন নিয়ে থাকেন, এই যে এটা আমি ধরে নিয়েছি ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছেন, এই যে এইখানে বসে দেবেন কত, 4,90,000 টাকা। এটা হলো পুরাতন, নতুন ফরম্যাটে। পুরাতন ফরম্যাটে কোথায় যাবে, একইভাবে দায়ের মধ্যে চলে যাবে পরের পেজে, এই যে ব্যাংক লোন এইখানে বলে দেবেন কত, 4,90,000 টাকা। এখন কথা হলো এইটা চলে গেল, এটা চলে যাবে ক্যাশ ফ্লোতে। যখন ক্যাশ ফ্লো তৈরি করবেন ক্যাশ ইনফ্লোতে কত টাকা আসলো সেটার একটা হিসাব টানবেন। আচ্ছা, তাহলে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে কত, ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 25,000 টাকা। এটা কোথায় চলে যাবে, আপনার ফ্যামিলি এক্সপেন্সে চলে যাবে। সেটা আপনার ফ্যামিলি এক্সপেন্সে দেখাই দেবেন, ফ্যামিলি এক্সপেন্স এই যে আমাদের ফ্যামিলি এক্সপেন্স নতুন পুরাতন একটু ইয়া করা হয়ে গেছে, যাই হোক। এইখানে আপনার যদি এখানে তো কোনো হেড নাই, এখানে বলে দেন ফ্যামিলি এক্সপেন্স, এখানে যে আদার স্পেশাল যে এক্সপেন্সগুলো রয়েছে সেখানে আপনি বলে দেন ইন্টারেস্ট অন ব্যাংক লোন এখানে বলে দেন। ওকে, তাহলে আপনি যে নিলেন 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট যুক্ত হলো কত, 25,000 টাকা। তাহলে যুক্ত হওয়ার কথা ছিল 5 লক্ষ যোগ 25,000, 5,25,000, কিন্তু এখন ব্যালেন্স আছে কত, 4,90,000 টাকা। বাকি টাকা আপনি কি করছেন, পেমেন্ট করছেন, ক্যাশে পেমেন্ট করছেন না, বাকি টাকা ক্যাশে যখন পেমেন্ট করছেন তখন ক্যাশ থেকে কমে যাবে। তার মানে প্রথম যখন লোন নিলেন তখন 5 লক্ষ টাকা ক্যাশ ইনফ্লো হলো, এরপরে 5 লক্ষ টাকা থেকে ইন্টারেস্ট যুক্ত হলো 25,000 টাকা। তার মানে ব্যালেন্স হওয়ার কথা 5,25,000 টাকা, কিন্তু এখন হচ্ছে 4,90,000 টাকা। তার মানে কত টাকা পরিশোধ করলেন, 25/10-এ 35,000 টাকা পরিশোধ করছেন, ক্যাশ ফ্লো থেকে 35,000 টাকা লেস হয়ে যাবে। আর প্রত্যেকটা ইনকামগুলো অ্যাড হতে থাকবে। এই হলো মোটামুটি সম্মানিত দর্শক আমরা পুরো বিষয়টুকুই আপনাদেরকে কোনটা কোথায় যায় কিভাবে যায় পুরো বিষয়টুকু দেখানোর চেষ্টা করেছি। আর একটু বলে নিই, এই হেডগুলোর এগুলো হলো দেখেন ইনকাম ফ্রম স্যালারি রেগুলার ইনকাম, তারপর হলো এফডিআর রেগুলার ইনকাম, ডিপিএস এর ইন্টারেস্ট রেগুলার ইনকাম। এই রেগুলার ইনকামের উপরে যেভাবে স্ল্যাব রেটে ট্যাক্স হয়, যে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত 0, 1 লক্ষ টাকার উপরে 5%, অবশিষ্ট মানে এভাবেই প্রথম 3 লাখে 0, 1 লাখে 5%, 3 লাখে 10%, 4 লাখে 15%, 5 লাখে 20%, অবশিষ্ট টাকার উপর 25%, এই স্ল্যাব রেটে ট্যাক্স হবে। তারপর ট্যাক্স ক্যালকুলেশন করার পরে আপনি রিবেটটা বাদ দেবেন, আমার আলাদা ভিডিও রয়েছে কীভাবে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। তবে সেখান থেকে আপনি ডিপিএসের যে 60,000 টাকা সেটার রিবেট পাবেন 15% রিবেট পাবেন 9,000 টাকা, বাদ দিয়ে বাকি টাকাটা হিসেব করবেন যে নেট পেয়েবল কত, সেই নেট পেয়েবল থেকে আপনার এই ডিভিডেন্ডসের এআইটি বাদ দিবেন, স্যালারি যদি টিআইটি কার্ড থাকে সেটা বাদ দিবেন, তারপরে এফডিআর এর ইন্টারেস্টের ইনকামের এগেনস্টে এআইটি 1,500 টাকা বাদ দিবেন, ডিপিএস এর ইন্টারেস্টের এগেনস্টে 1,000 টাকা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে অর্থাৎ লেস করার পরে যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে সেটা ট্যাক্স পেইড আন্ডার সেকশন 74 বা ট্যাক্স পেইড উইথ দ্য রিটার্ন 74-এর আন্ডারে আপনি পে করে দেবেন। এই হলো পুরো বিষয়টুকু আমরা দেখানোর চেষ্টা করলাম। যে আপনারা বারবারই প্রশ্ন করছেন যে আমি শেয়ার ব্যবসাটা কোথায় দেখাবো, এফডিআর কোথায় দেখাবো, ডিপিএস কোথায় দেখাবো, এর ট্যাক্স কোথায় দেখাবো, ব্যাংক লোন থাকলে সেটা কীভাবে দেখাবো, পুরো বিষয়টুকু আমরা একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা উপকৃত হবেন। তবে সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন। তবে ভিডিওটি শেষ করার আগে আরও 2 থেকে 3টা পরামর্শ আমরা বলবো। আপনারা প্রায় দেখবেন ভিডিওর নিচ দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দেওয়া হয় বিভিন্ন ধরনের আয়কর এবং ভ্যাট পরামর্শের জন্য। বাংলাদেশের যেখানে আছেন যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন দিচ্ছেন বিভিন্নভাবে ইনফরমেশান নেওয়ার জন্য। তো ফোন দেওয়ার সময়তে আপনারা কথা বলছেন, যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন, এইটা যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন ওনারা মিসবিহেভ করছেন। আমার কথা হলো আপনি একটা প্রশ্ন করবেন একটা মানুষের সাথে, আগে সৌজন্যতামূলক বিহেভ করেন। আপনি নিজ থেকেই আপনাদের আসা উচিত যে আমার নাম এই, আমি এখান থেকে বলছিলাম, আমার 2টা কোশ্চেন ছিল বা আমার একটা কোশ্চেন ছিল, আমি একটু 1 মিনিট কথা বলতে চাই। ওকে ফাইন, তাহলে আমাকে আর নতুনভাবে জিজ্ঞেস করা লাগলো না। কিন্তু প্রত্যেকেই করছেন কি, এতই ব্যস্ত আপনারা যে ফোন দিয়ে সেকেন্ড না যেতেই আমার এই কোশ্চেন, আমার এই কোশ্চেন, এরকম কেন? আপনার সৌজন্যতাবোধ, আপনি কোথায় আসেন, কি করছেন, এটা তো আপনার বলা উচিত। প্রবলেম থাকবে, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম থাকবে। যখন আপনি ডাক্তারের কাছে যাবেন আপনি নিজের পরিচয় দিয়ে তারপরে আপনি সমস্যাগুলো বলবেন। অনুরূপভাবে আপনি যখন কাউকে ফোন দিবেন কোনো পরামর্শের জন্য, আয়কর, ভ্যাট, কাস্টমস, যেটাই পরামর্শ করেন, যে কোনো পরামর্শের জন্য যখন ফোন দিচ্ছেন অবশ্যই সৌজন্যতামূলক বিহেভ করবেন। প্রথমে আপনার নামটা বলবেন, নাম বলার পরে আপনি কোথায় থেকে বলছেন, আপনি কোন প্রফেশনে আসছেন, দিস ইজ দ্য কালচার, এটা আপনাকে বলা উচিত। এটা সৌজন্যতামূলক একটা আচরণ। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সম্মানিত দর্শক, বাংলাদেশের যেখানে যে প্রান্ত থেকে ভিডিও দেখছেন না কেন, ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে উপকৃত হওয়ার পরে যদি কখনো কমেন্ট করেন তখনই কিন্তু ভালো লাগে যে আপনারা অবশ্যই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন বিধায় আপনারা কমেন্ট করছেন, ঠিক কিনা? তো যাই হোক, আপনারা বাংলাদেশের যেখান থেকে ভিডিও দেখেন না কেন, যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন এবং কোনো ধরনের সার্ভিস দরকার হয়, ইনকাম ট্যাক্স রিটার্নের ভ্যাট পরামর্শ, ইনকাম ট্যাক্স পরামর্শের জন্য অবশ্যই ফোন দিবেন। ইনশাল্লাহ আমাদের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করা হবে। তাহলে সম্মানিত দর্শক, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।